বিজেপি সূত্রে যেটা খবর, এখন ইতিমধ্যে যে বৈঠক ইতিমধ্যে চলছে, সেই বৈঠকের মধ্যে সামগ্রিকভাবে যে 15 জন রয়েছে, অর্থাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডা বাদে সর্বমোট 15 জন রাজ্য বিজেপির নেতারা রয়েছেন, তারাই ভবিষ্যতে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হবেন। 24 ভোটকে মাথায় রেখে বঙ্গ বিজেপির 15 সদস্যের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি বা নির্বাচনী কোর কমিটি। অমিত শাহ জেপি নাড্ডার নেতৃত্বে বঙ্গ বিজেপির কোর কমিটির 15 জন নিউ টাউনের এক 5-তারা হোটেলে বৈঠক করেন। এই 15 জনই কার্যত বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য, এমনটাই সূত্রের খবর। যদিও বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, সূত্রের খবর এই কমিটির ঘাড়ে বর্তাবে বাংলায় লোকসভা নির্বাচনের দায়িত্ব। অমিত শাহর হাতে তৈরি এই কমিটির সদস্যরাই প্রার্থী তালিকা তৈরিতে ভূমিকা নেবে বলেও খবর। 2022 বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্য ছিলেন 24, কিন্তু শাহ নাড্ডার উপস্থিতিতে 5-তারা হোটেলে বসা বিজেপির মঙ্গলবারের বৈঠকে আমন্ত্রিত 15 জন। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে ডাক পাননি বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা সহ সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা, শান্তনু ঠাকুরের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা। নেই মিঠুন চক্রবর্তী সহ 2022 কোর কমিটির সদস্য দেবশ্রী চৌধুরী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মতো নেতারা। উল্লেখ্য, 2019 ভোটে মুকুল রায়ের নেতৃত্বে 13 জনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছিল। এবার সেই কমিটির সদস্য সংখ্যা বেড়ে 15, এমনটাই বিজেপি সূত্রের খবর। কারা থাকলেন? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্ত, মঙ্গল পাণ্ডে, আশা লকড়া, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন, অমিত মালব্য, সুনীল বনসল। 2022 সময় যে কোর কমিটি তৈরি করা হয়েছিল, সেই কোর কমিটির সদস্য সংখ্যা ছিল সর্বমোট 24 জন, এবং 24 জনের মধ্যে রাজ্যের যে 4 মন্ত্রী, অর্থাৎ 3 মন্ত্রী, অর্থাৎ জন বার্লা, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিক, 4 মন্ত্রী, তাদেরকেও কিন্তু এই কোর কমিটির মধ্যে রাখা হয়েছিল। এদেরকে আজকের বৈঠকে ডাকা হয়নি। এর সঙ্গে সঙ্গে মনোজ টিগ্গা, তিনি কোর কমিটির সদস্য ছিলেন, তাকেও ডাকা হয়নি। তার সঙ্গে সঙ্গে ডাকা হয়নি অনির্বাণ গাঙ্গুলী, কেন্দ্রীয় নেতা, তাকে ডাকা হয়নি। স্বপন দাশগুপ্ত, তাকে ডাকা হয়নি। এবং মিঠুন চক্রবর্তী, তিনি দেশের বাইরে রয়েছেন, তিনি আমেরিকাতে রয়েছেন, তার জন্য কিন্তু এই বৈঠকে, অর্থাৎ কোর কমিটির যে বৈঠক, সেই বৈঠকে তিনি আসেননি। কারা বাদ পড়লেন? সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরী, জন বার্লা, শান্তনু ঠাকুর, মনোজ টিগ্গা, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, এই 15 জন বিজেপির 42টি লোকসভা আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে সিদ্ধান্ত নেবেন। 15 জনের প্রত্যেকে পৃথক খসড়া প্রার্থী তালিকা তৈরি করে দিল্লিতে পাঠাবেন। দিল্লিতে বিজেপির যে সংসদীয় কমিটি, যারা সর্বভারতীয় স্তরে ভোট পরিচালনা করে, তারা সিদ্ধান্ত নেবে বাংলার 42 আসনে বিজেপির টিকিটে চূড়ান্ত কারা প্রার্থী হবেন। পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে করা সমীক্ষার সঙ্গে তুল্যমূল্য বিচারকেও বিবেচনার মধ্যে রাখা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণাকালে। এদিকে মঙ্গলবারই রাজ্য ছাড়বেন শাহ নাড্ডা, আর তার 24 ঘন্টার মধ্যে বুধবারই বসবে বঙ্গ বিজেপির রাজ্য কমিটির বৈঠক। কোনোভাবেই সময় অপচয় করতে চাইছে না বঙ্গ বিজেপি। নতুন বছর পড়লেই যে কোনো সময় ঘোষিত হতে পারে নির্বাচনী নির্ঘণ্ট, তাই প্রচার প্রস্তুতি এই পথে আলগা দিতে রাজি নয় শাহ নাড্ডারা। সেই মোতাবেক নির্দেশ বঙ্গ বিজেপিকে দিয়েছে তারা, এমনটাই সূত্রের খবর। সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকরের মধ্যে সময় অপচয় করতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে 5 থেকে 6টি লোকসভা মিলিয়ে 1টি ক্লাস্টার তৈরি হয়েছে। এই ক্লাস্টার ধরে 1 জন করে নির্বাচনী প্রচার করবেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও ক্লাস্টার ধরে বাংলায় সভা করার সম্ভাবনা। অনুমান, জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারে ঝাঁপাতে পারে পদ্মশিবির। 15 জন যে সদস্য, এই 15 জন সদস্য কিন্তু তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকে আলাদা আলাদা করে একটি প্রার্থী তালিকা পাঠাবেন দিল্লিতে খসড়া হিসেবে। অর্থাৎ প্রত্যেকে, শুভেন্দু অধিকারী, তিনি একটি লিস্ট তৈরি করবেন, সুকান্ত মজুমদার, তিনি একটি লিস্ট তৈরি করবেন, লকেট চট্টোপাধ্যায়, তিনি একটি লিস্ট তৈরি করবেন, 42 জনের এই প্রার্থী তালিকা দিল্লিতে পাঠানো হবে। এবং দিল্লিতে পাঠানোর পর দিল্লির যারা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, অর্থাৎ পার্লামেন্টারি সংসদীয় যে কমিটি রয়েছে, অর্থাৎ যারা নির্বাচন পরিচালনা করে সর্বভারতীয় স্তরে, তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন কোন কোন জায়গায় কারা কারা প্রার্থী হবেন। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।